বিনা সরস্বতীর আরাধনা করে মূলত শিক্ষার্থীরা সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ও বাড়ি বাড়িতে সরস্বতীর আরাধনা করা হয় সরস্বতী পূজার দিনটি কোথাও বসন্ত পঞ্চমী কোথাও আবার জ্ঞান শ্রী শ্রীপঞ্চমী নামে পরিচিত নতুন বছরে ঘটা করে প্রথম পুজো হয় শুরু হয় সরস্বতী পুজো দু হাজার চব্বিশে সরস্বতী পুজো কবে পড়েছে কোন তিথিতে পড়েছে কখন হবে দেবীর আরাধনা এবার আমি জানিয়ে দিচ্ছি আর পূজার কতগুলি নিয়ম নিষ্ঠা কিভাবে পূজা করা হবে পূজা গন্ধাদি অর্চনা নানান উপকরণ উপাচার সমস্ত সম্বন্ধেই আমি আলোচনা করে নিচ্ছি আমার এই প্রতিবেদনে সরস্বতী পুজো দু চব্বিশ এবছর চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুধবার পড়েছে সরস্বতী পুজো সরস্বতী পুজো দু হাজার চব্বিশের পঞ্চমী তিথি মাঘ শুক্ল পঞ্চমী তিথি তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দুপুর দুটো একচল্লিশ মিনিট থেকে শুরু হবে পঞ্চমী তিথি শেষ হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দুপুর বারোটা নয় মিনিটে সরস্বতী পুজোর শুভ সময় সরস্বতী পুজোর পুজোর শুভ সময় হলো সকাল সকাল সাতটা এক মিনিট থেকে বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় পাওয়া যাবে সরস্বতী পুজোর ছোট্ট বাচ্চাদের হাতে খড়ি হয় এই শুভ সময়ের মধ্যে হাতে খড়ির ও পুষ্পাঞ্জলির জন্য শুরু হয় সময় বিশ্বাস অনুযায়ী সরস্বতী পূজা করলে দেবীর কৃপায় শিক্ষার্থীরা পড়াশোনায় কর্মজীবনে উন্নতি লাভ হয় অধ্যায়ন বা পরীক্ষার্থীর জন্য পরীক্ষার জন্য প্রস্তুত যুবকদের বিশেষ করে এই দিনে দেবী সরস্বতীর পুজো করা উচিত যাদের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে যায় এবার আমি আলোচনা করছি সরস্বতী বিষয়ে পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ই আশীর্বাদ পাওয়া যায় গৃহে খুব সাধারণভাবে যদি সরস্বতী পুজো অর্থাৎ বাণী বন্দনা করা হয় তাহলে কতগুলি নিয়ম নিষ্ঠা মেনে চলতে হয় সেইগুলি আমি পরপর বলে যাচ্ছি এক নম্বর সরস্বতী পূজার পদ্ধতি ও রীতি দু নম্বর পূজার ফর্দমালা ও দধি কর্মার পরিমাপ সহ দ্রব্য সামগ্রী তিন নম্বর ঘট প্রতিষ্ঠা পুষ্পপত্র সাজানোর উপকরণ চার নম্বর শুদ্ধিকরণ মন্ত্র পাঁচ নম্বর পঞ্চদেবতার পূজার মন্ত্র এবং সরস্বতী পূজার মন্ত্র ছ নম্বর মা সরস্বতীর ধ্যান মন্ত্র সাত নম্বর পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র আট নম্বর হাতে খড়ি দেবার মন্ত্র ন নম্বর দধিকর্মা ও প্রসাদ নিবেদন মন্ত্র ঘর লাড়িয়ে দেওয়ার অথবা ঘর বিসর্জন দেওয়া এটি হচ্ছে দশ নম্বর দশকর্মার ফর্দমালা একটি সরস্বতী দেবীর মূর্তি বা ফটো হরিতকি কালো তিল পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চগুড়ি চন্দ্রমালা একটি আসনাঙ্গুরীয় কর্পূর সিদ্ধি সিন্দুর ঘট একটি ঘটাচ্ছাদন গামছা একটি দোয়াত ও খাগের কলম যে কটি দোয়াত সে কটি খাগের কলম কিনতে হবে দর্পণ একটি তীরকাঠি চারটি আবির অভ্র সুপারি সাদা সুতো কুশ ধূপকাঠি মা সরস্বতী পূজার উপকরণ প্রদীপ সাদা কাপড় আসন পুষ্পপত্র একটি ঘটি একটি শঙ্খ একটি ঘন্টা একটি প্রয়োজন মতো পূজার বাসন কোষাকষি একটি পঞ্চপ্রদীপ একটি তাম্রকুণ্ড বা তামার পাত্র একটি ইত্যাদি খুব সকালে ঘুম থেকে উঠতে হবে সরস্বতী পূজার দিন প্রথমে নিম ও কাঁচা ভালো করে ধুয়ে নিয়ে সেগুলিকে ভালো করে শিলে বেটে গায়ে মেখে স্নান করতে হবে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে তা সেই যা বস্ত্রগুলি সাদা অথবা বাসন্তী রঙে হওয়ায় বাঞ্ছনীয় পূজার কাজ করতে হবে ওই সাদা এবং বাসন্তী রঙের পোশাক পরে প্রথমে পূজা পরি পূজার ঘর যেখানে পূজা করতে হবে সেখানটি ঘরটিকে সুন্দর করে পরিষ্কার করে মুছে নিতে হবে নিয়ে আলপনা আঁকতে হবে আলপনা দিতে হবে হলুদ সিঁদুর চাল দিয়ে আলপনা দিতে হবে আলপনাটি এমন হবে যে অষ্টদলপদ্র অর্থাৎ আটটি পদ্ম ছবি আঁকতে হবে এবং চারদিকে সুন্দর করে ফুলের পাপড়ির মতো করে সুন্দর করে গোল গোল চিহ্ন এঁকে মায়ের আলপনা আঁকতে হবে এবার এই আলপনার উপরে একটি কাঠের চৌকি বসাতে হবে সেটি ধোয়া মোছা পরিষ্কার হতে হবে তার উপরে জল ছেটাতে হবে এই গঙ্গাজল ছেটানোর উপরে একটি সাদা অথবা হলুদ কাপড় বিছাতে হবে তার উপরেও গঙ্গা জল ভালো করে ছিটিয়ে নিতে হবে এবারে তার উপরে একটু ফুলের পাপড়ি চারদিকে বিছিয়ে নিতে হবে মা খুব সুন্দর আসনে বসতে পছন্দ করেন এবং হলুদ ফুল হলেই বেশি মা পছন্দ করেন হলুদ ফুল ছিটিয়ে দেওয়া হল তারপরে মাকে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে মাকে মা সরস্বতীকে ওই স্থানে বসাতে হবে এবার মার গলায় একটি সুন্দর ফুলের মালা সাদা একটি হলুদ দুটি মালা মার গলায় দিতে হবে দেবার সময় মাকে ভালো করে প্রণাম করতে হবে দিয়ে মা মায়ের পায়ের কাছে চারটি সুন্দর হলুদ ফুল একটি বড় সাদা ফুল দিতে হবে মার কপালে শ্বেত চন্দনের তিলক দিতে হবে তার আগে মাকে একটু জলের মধ্যে এক তামার পাত তামার কলসির মধ্যে তামার ঘটের মধ্যে একটি গোলাপ জল একটু অগরু একটু কর্পূর আর ফুলের পাপড়ি বিষিয়ে একটা কাপড়ের মধ্যে সেটি ঢেলে নিয়ে মায়ের গায়ে স্নান মতো মাকে পরিষ্কার করে মুছে দিতে হবে যদি ঠাকুর আমাদের মায়ের মূর্তি যদি মাটির অথবা স্পট হয় অর্থাৎ ছবি হয় তাহলেই এটি করতে হয় আর যদি ধাতুর তৈরি হয় তাহলে পুরো তামার থালার উপরে বসিয়ে বড় তাতে ফুলের পাপড়ি বিছিয়ে সেখানে মাকে বসিয়ে তারপরে মায়ের মায়ের মাথা থেকে পা পর্যন্ত সুন্দরভাবে অং নম সরস্বতী নম বলতে বলতে মাকে ফুলের পাপড়ি দেওয়া জল তাতে অগরু গোলাপ জল আর একটু কপুড় মেশানো এই এই জল দিয়ে মাকে সাংাবাসি করাতে হয় এবং করানোর পরে সুন্দর করে মুছে দিতে হয় মুছিয়ে দিয়ে মাকে আসনে বসিয়ে দিতে হয় আর বসিয়ে দিয়ে মাকে চন্দনের তিলক দিতে হবে চন্দনের এবারে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো মার বাহন রাজহাঁসেরও কপালে সিঁদুরের ফোঁটা আর শ্বেত চন্দনের ফোঁটাও দেওয়া হবে দিয়ে ফুল ফুল দিয়ে দিতে হবে তাদের পায়েও এবার মাকে নৈবেদ্য নিবেদন করব নৈবেদ্য থাকবে দুটি পাত্রে একটি নৈ ভিজানু চাল আতর চাল আর কলা আর বাতাসা দিয়ে পাঁচটি যেটি পঞ্চদেবতার জন্য নৈবেদ্য আর মাকে দিতে হবে ফল মিষ্টি এই রকমভাবে সাজাতে হবে সেটা রকম পাঁচটি ফল অবশ্যই থাকতে হবে মা মাকে পাঁচটি ফলের মধ্যে শসা কলা কুল অবশ্যই পেয়ারা তারপরে বেদানা এই সমস্ত ফল মাকে দেওয়া যেতে পারে এছাড়া সবেদা তারপরে রকম যে মৌসুমি ফলগুলো হয় সেগুলো মাকে দেওয়া যায় এই সময় মাকে জোড়া কড়াইশুঁটি দেয়া সবচেয়ে শুভ মনে করা হয় আর জোড়া সিম দেওয়া মাকে সবচেয়ে শুভ মনে করা হয় দেয়া এই দুটি সবজি আর মাকে নারকেলি কুল অতি অবশ্যই দিতে হবে নারকেলি কুলটা দিতে হবে আর এমনি টোপা দিতে হবে মাকে মা এইগুলি পছন্দ করে কারণ আমরা তো এই মা সরস্বতী পুজোর আগে কখনোই এইগুলি গ্রহণ করি না এই মাকে দেওয়ার পরেই আমরা গ্রহণ করতে পারবো আচ্ছা এটি ফলের হলো এবার হচ্ছে মাকে খই মুরকি বাতাসা মিষ্টি সন্দেশ সব দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে দিতে হয় এছাড়া অনেকে বাড়ি বাড়ি খিচুড়িও করেন পোলাও করেন আলুর দম করেন পায়েস করেন এভাবেও মাকে ভোগ নিবেদন করা যেতে পারে আচ্ছা মার সামনে একটি দোয়াত রাখতে হয় সেই দোয়াতের মধ্যে থাকবে গঙ্গা আর কাঁচা দুধ এবার খাগের কলম থাকবে তার মধ্যে চোবানো এবং তার মুখে থাকবে ওই দোয়াতের মুখে থাকবে একটি নারকলি কুল এইভাবে মাকে ভোগ নিবেদন করে মাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে আচ্ছা এইটি হলো মাকে সজ্জা এবার বলছি মায়ের ঘট কীভাবে স্থাপন করবো ঘর স্থাপন করার জন্য ঘরটিকে তামার ঘর নিতে হবে তামার ঘরটিকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে জল পূর্ণ করতে হবে এবার জল পূর্ণ করে ঘটের গায়ে সিঁদুর দিয়ে সিঁদুরটি হবে ঘি দিয়ে অথবা তেল দিয়ে তেল দিয়ে গোলা এই সিঁদুর দিয়ে মাকে মায়ের ঘটকে আমি পুতলিকা বিষ্ণুর পুত্তলিকা আঁকতে হবে মায়ের ঘটের গায়ে পুতুলিকাটা কিরম করে আঁকতে হবে সেটি হচ্ছে দেখিয়ে দিচ্ছি এইভাবে পুতুলিকা আঁকা হয়ে গেলে তারপরে ঘটের মুখে আমি পাঁচটি সাতটি অথবা নটি আমের আমের পল্লবযুক্ত আমের সরা নিতে হবে নিয়ে সেই আমের সরা বা পল্লবের মুখ মাথার দিকে সব সিঁদুর সিঁদুরে ফোটা দিয়ে দিতে হবে সেটি জল জলপূর্ণ ঘটের মধ্যে প্রবেশ করে দিতে হবে এবার তার উপরে একটি ঘট আর আমের পল্লবের উপরে ঘটের জল আর জলের মধ্যে আমের পল্লব তার উপরে একটি আমি সুপারি অথবা একটা ডাবের ডাব শীতযুক্ত ডাব অথবা কলা দিয়ে আমি ঘর স্থাপন করতে পারি আমি সাধারণত শীতযুক্ত ডাব দিয়েই ঘর স্থাপন করে থাকি এইভাবে দেওয়ার পরে এবার ঘটার ছাদন হিসাবে একটি গামছা দিয়ে সেটি ঢেকে দিতে হবে তার উপরে একটি পইতে দিতে হবে পইতে দিয়ে একটা ফুল দিতে হবে ফুল দিয়ে একটি চাঁদমালা দিয়ে দিতে হবে চাঁদমালা দিয়ে আস্তে করে ঘরটাকে রাখতে হবে ভূমিতে প্রথমে গঙ্গা মাটি দিয়ে গোল করে গঙ্গা মাটিটাকে গোল করে চ্যাপটা করে রেখে তার মধ্যে পাঁচটি সদ সিঁদুরের ফোঁটা দিতে হবে আর দুর্বা দিতে হবে আর ধান দিতে হবে আর ফুলের পাপড়ি দিতে হবে ওই মাটির মধ্যে মাটিটার উপরে মাটি গোল মাটির উপরে ঘরটাকে আস্তে করে রাখতে হবে আর ঘটের মধ্যে ঘটের জলের মধ্যে একটি টাকা একটি সুপুরি একটি কাঁচা হলুদের কাঠ আর একটু আতপ চাল ওই জলের মধ্যে দিতে হবে দিয়ে তারপরে আমের তার মধ্যে আমের আম্রপল্লবটাকে রাখতে হবে তারপরে তো আমের পল্লবের ওপরেই পান পাতা পান পাতার ওপরে সেচযুক্ত ডাব শেষযুক্ত ডাবের ওপরে একটি ঘটার ছাদন ঘটার ছাদনের উপরে একটি পৈতে পৈতের ওপরে একটি ফুল আর চাঁদমালা এইভাবে ঘরটাকে উলুদ্বনি শঙ্কর দিয়ে মায়ের পায়ের কাছে অর্থাৎ ভূমিতে যেখানে মাটিটা লেপন করা আছে সেই তার গঙ্গা মাটি সেইটার উপরে ঘরটাকে রাখতে হবে ঘরটাকে রেখে এবার ঘটের চারপাশে চারটি মাটি দিয়ে গোল গোল গোল্লা বানাতে হবে চারটি গোল গোল মাটির গোল্লা চারদিকে চারটি খটের চারপাশে এবার ওই গোল্লার মধ্যে তীরকাঠিগুলো একটা একটা করে প্রবেশ করে দিতে হবে আর তীরকাঠির মাথার ওপরে যে এড়ো চিহ্ন মতো যে পাতাটা দেয়া থাকে শুকনো পাতাটা সেই পাতাটার উপর দিয়ে একটা সাদা সুতো জড়িয়ে দিতে হবে গোল চার চারকোনা করে জড়িয়ে দিয়ে সাদা সুতো লাগিয়ে রাখতে হবে তীর কাটির অগ্রভাগে এইভাবে হচ্ছে তীর কাটিকে চার সুতো দিয়ে বন্ধন করে দেওয়া হলো এইভাবে আমি আমি মায়ের ঘর প্রতিষ্ঠা করলাম আর আর ভূমিতে যেখানে আমি মাটিটা রেখেছিলাম গঙ্গা মাটিটা তার ভূমিতে আমি কিন্তু আগেই আলপনা দিয়ে নিয়েছিলাম অষ্টদল অষ্টদল পদ্ম এই আলপনা দিয়ে নিয়েছিলাম আলপনাটা তো ভীজাণু চাল দিয়ে আতব চাল দিয়ে আলপনাটা করে নিয়েছি এইভাবে মায়ের ঘট স্থাপন করতে হয় এইভাবে পুরোহিত ছাড়া বাড়িতে সুন্দরভাবে মা সরস্বতী বা শ্রী পঞ্চমীর আরাধনা করতে হয়